সারা জীবন করে দালালি, আপনি যখন ছাগল কিনতে যাবেন তখন বলবে যে আমি ছাগল খামারি, ছাগল নিয়ে আসছি, বলছে যে এটা 3 মাসের প্রেগনেন্ট, আনার পরে দেখছি 6 মাস হয়ে গেছে, বাচ্চা দিচ্ছে না। জোর করতে গেলেই প্রবলেম, জোর করতে যে কোনো কিছুতে আপনি জোরাজোরি করতে যান ওটাতে প্রবলেম হয়, আমি এটা ফেস করছি। সো আপনি ধরেন এখন নর্মালি যদি কোনো ছাগলে বাচ্চা হয় না, কোনো রাখাল ধরবে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কৃষি ঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা গত পর্বে আমিষ এগ্রোর যে বিল্লাল ভাই রয়েছে তার কিন্তু কথা শুনেছি এবং আপনাদেরকে দেখিয়েছি এই ছাগল পালন সম্পর্কে। আজকে আমরা দেখব দ্বিতীয় পর্ব, যে এই ছাগল পালন করার ক্ষেত্রে বিল্লাল ভাই বা আমিষ এগ্রো কী কী সমস্যার সম্মুখীন হয়েছিলেন, বিভিন্ন মানুষের কাছ থেকে ছাগল কিনে যে প্রতারণার শিকার হয়েছে, এবং তার পাশাপাশি ছাগল পালন করলে আসলে কি লাখ লাখ টাকা এখান থেকে আয় হবে বা কোটি কোটি টাকা আয় হবে, বা যে কোনো খামার করতে গেলে আপনাকে কীভাবে শুরু করতে হবে, তার বিস্তারিত আজকে থাকবে এই পর্বে। আশা করি সবাই আমাদের সাথেই থাকবেন। খাবারের জন্য একটা বেশ সুন্দর একটা পরিবেশ তৈরি করছেন আপনারা। হ্যাঁ, খাবারের পাত্র বা ট্রে আপনারা আসলে এখানে ব্যবস্থা করেছেন। এগুলো যখন ছাগলগুলো আসলে খাবার খাচ্ছে, ভাই প্রশ্ন যেটা সেটা হচ্ছে আঘাত পাওয়ার একটা সম্ভাবনা থাকে কি, মানে মাথাটা যখন দিবে এবং বের করবে তখন? না, এরা এইটাতে আসলে কোনো ধরনের সমস্যা হয়নি এখনো পর্যন্ত, তবে এটা না থাকলে সমস্যা হয়। হ্যাঁ, এটা না থাকলে সমস্যা যেটা হয়, এই স্টিলের এটা না থাকলে সমস্যা হয়, এরা খাবারের পাত্রে উঠে বসে থাকবে। হ্যাঁ, খাবার পাত্রে উঠে বসে থাকবে, এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ওইটাকে আঘাত করবে, আর এটা থাকাতে কোনো প্রবলেম হচ্ছে না, এই গ্যাপ দিয়ে অনায়াসে এরা খাবার খেতে পারতেছে। এখন ধরেন এটা থাকাতে হয়তো আমার 100-এর মধ্যে 2টা ছাগলের সমস্যা হবে, বাট এটা না থাকলে 100-এর মধ্যে 50টা সমস্যা হবে, তা আপনি কোনটা সিলেক্ট করবেন? আপনি সমস্যা যেন কম হয় সেটাই তো আপনি বেছে নেবেন। সো আমি চেষ্টা করছি যেন এই একটা একজন একজনকে আঘাত করে খাবার পাতে উঠে বসে থাকে, এটা যেন না করতে পারে, এই জন্য উপরের অংশটা দিয়ে দেওয়া। আচ্ছা বিল ভাই, প্রতিদিন এখন এই সময়ে আপনার ছাগলের সংখ্যা বেশ ভালোই, কিন্তু প্রশ্ন যেটা ঘাসের যে ব্যাপারটা, ঘাস ছাগলকে খাওয়ানো বা গরুকে খাওয়ানোর একটা কিন্তু জোর দাবি আমরা সবসময় করি, এবং অভিজ্ঞ যারা খামারি তারাও কিন্তু বলে থাকেন যে ঘাসের বিকল্প কিছু নেই। আমি যেটা বলি যে বেশি বেশি ঘাস খাওয়ান, দানাদারে চাপ কমান। রাইট, সুন্দর কথা বলছেন ভাই। তো আপনাদের আসলে প্রতিদিন কত কেজি ঘাস লাগে এই এই ছাগলের জন্য? আমাদের আমরা আসলে স্পেসিফিকভাবে ওরকম তো আসলে ছাগল কত কেজি খাচ্ছে সেটা আমরা ঘাসের ক্ষেত্রে পরিমাপ করি না। আমি চেষ্টা করি যে ওরা পেট ভরা থাকবে এদের, মানে ছাগলের খাবারের সাথে কোনো কৃপণতা নাই। হ্যাঁ, কোনো আমার এইখানে কোনো প্রাণীর কোনো খাদ্যের ক্ষেত্রে কোনো কৃপণতা নাই। আসলে এই পশু পাখি লালন পালন হচ্ছে সুন্নত। সো আপনি আমি এটা শুধুমাত্র আমার কী বলেন যে শুধুমাত্র ব্যবসা নয়, ব্যবসা লাগাচ্ছে আপনার সবচেয়ে বড় বিষয় হচ্ছে যেটা যে আপনি এদের প্রতি নির্দয় হবেন না, খাবার কম দিয়ে আপনি ভালো কিছু আশা করতে পারবেন না, এদেরকে পর্যাপ্ত পরিমাণে খাবার দেন, এরা সুস্থ থাকুক, সুস্থ থাকলে ভালো কিছু ওরা দিবে আপনাকে। আচ্ছা বিলাল ভাই, আপনার ছাগল দেখলাম যে একটা আসলে এই ভাই দুধ খাওয়াচ্ছে। জি, 2টা ছাগল আমরা একটু দেখবো ভাই, একটু এগুলো দেখবো। এটা কি জাতের বাচ্চা প্রথমে আমাদের একটু জানাবেন? এইটা হচ্ছে ওর মা হচ্ছে তুতা, বাবা হচ্ছে বিটল, মানে ক্রস ক্রস হয়েছে এরা। আমার তুতার পাঠা ছিল, আমি পাঠা নিয়ে আসছিলাম, পাঠা নিয়ে আসার পর তুতার পাঠা আমার মারা গেছিলো, মারা যেত ওই সময়টাতে আমার পাঠা ছিল না। সো আপনার এই বিটলকে দিয়ে আমার আপনার ব্রিড করাতে হয়েছিল তখন। আচ্ছা, এই জন্য এরা ক্রস হয়ে গেছে দুইজন। এদের বয়স কতটুকু? এদের বয়স সম্ভবত 8 দিন হবে, 7 দিন বা 8 দিন। আমার এখানে এখন যা দেখতেছে সবগুলা এই 2 সপ্তাহের বাচ্চা। আচ্ছা, এরা দুধ খাওয়াচ্ছে মাকে, মার সাথে ধরে ধরে খাওয়াচ্ছে। জি, এরকম দুধ আসলে কতদিন পর্যন্ত বা কতদিন বয়স পর্যন্ত এদেরকে দিতে হয় এরকম ধরে ধরে? এটা প্রথম অবস্থাতে যখন এরা আসলে ওর মায়ের উলানটা পেতে কষ্ট হয় বা কাছে যেতে কষ্ট হয়, ছাগল একটু নাড়াচাড়া করে, ওই সময় পর্যন্ত। এটা আসলে স্পেসিফিকভাবে যে এই কয়দিন ওরকম না, যে কয়দিন পর্যন্ত ছাগল এদের স্বাচ্ছন্দ্যভাবে দুধ খাইতে না দেয়, মানে আপনি জানেন যে প্রথম বাচ্চা দেওয়া অবস্থায় যে কোনো প্রাণীর মানে উলান একটু সুড়সুড়ি হয়, অনুভূতি হয়, যার কারণে দুধ খাইতে দেয় না, অনেক ক্ষেত্রে দুধ খাইতে দেয় না, মানে যে কয়দিন পর্যন্ত অভ্যস্ত না হয় সেই কয়দিন পর্যন্ত ধরে ধরে খাওয়া দেওয়া হয়, তারপরে অটোমেটিক অন্যান্য বাচ্চাগুলো দেখুন অটো দুধ খাচ্ছে খাচ্ছে, ওদের ক্ষেত্রে কোনো সমস্যা হয় না। আচ্ছা, এই বাচ্চা হওয়ার পরে মানে এদের কি কোনো ধরনের এক্সট্রাভাবে আর মানে পরিচর্যা করতে হয়? আমরা কিচ্ছু করি না, সব ন্যাচারালি। আমার এখানে মাঠে ছাগল ছাড়া থাকবে, ছাগলের বাচ্চা অটোমেটিক হবে, কেউ ধরবে না।
একদম আমি বেশ কয়েকটা উন্নত খামার দেখছি, ডাস্টডিয়ে যেটা দেখছি এরা ধরে না, নর্মালি হয়। আমার এখানে প্রত্যেকটা প্রাণীর ক্ষেত্রে যেটা হয় টানা হেঁচড়া করা এই ধরনের, আমরা সেটাকে কেয়ারে রাখি যে কোনো ধরনের ক্রিটিক্যাল মোমেন্ট হয়ে যাচ্ছে কিনা। অনেক সময় ক্রিটিক্যাল মোমেন্ট হয়, 100 ক্ষেত্রে দেখা যাচ্ছে 2-4-5টা হতেই পারে। বাট আমরা যে ট্রাই করি যে একদম নেচারালি সেটা হওয়ার জন্য, আমরা ছাগল ছেড়ে মানে ছাড় আছে এখনও পর্যন্ত আমার এখানে আলহামদুলিল্লাহ কোনো ধরনের ক্রিটিক্যাল মোমেন্ট ওরকম হয়নি। হরিণে বাচ্চা দিচ্ছে অ্যাজ ওয়েল নর্মালি হচ্ছে, ছাগল বাচ্চা দিচ্ছে নর্মালি হচ্ছে, তাদের বাচ্চাকে তারা টেক কেয়ার করতেছে, গরুর বাচ্চা অটোমেটিক হচ্ছে। আমি যেটা দেখছি যে আমি ধরতে গিয়ে বা এদেরকে এক্সট্রা নিজে কেয়ার করতে গিয়ে আমার প্রবলেমে পড়ে যায়। আমি যখনই ধরতে যাই সেই ক্ষেত্রে আমার এখানে এমন হয়েছে যে দুটা ছাগল তার বাচ্চাকে আর দুধ খাওয়াচ্ছে না। আমার এখানে হয়েছে, অন্যদের এখানে এটা নাও হতে পারে। সো আমার কাছে মনে হয় যে এরা আসলে প্রাকৃতিক ভাবে বা ন্যাচারালি দেওয়া উচিত, মানে নিজে এক্সট্রা ভাবে এদেরকে জোর করার কিছু না, জোর করার কিছু না ভাই, জোর করতে গেলেই প্রবলেম। জোর যে কোনো কিছুতে আপনি জোরাজোরি করতে যান ওটাতে প্রবলেম হয়, আমি এটা ফেস করছি। সো আপনি ধরেন এখন নর্মালি যদি কোনো ছাগলে বাচ্চা হয় না, কোনো রাখাল ধরবে না একে বা আমার ডাক্তারও ধরবে না, এরা দূর থেকে পর্যবেক্ষণ করবে যে কোনো ক্রিটিক্যাল মুভমেন্ট হয়ে যাচ্ছে কি না, সেই ক্ষেত্রে তাকে হেল্প করবে। আদারওয়াইজ এরা অ্যাজ ইউজুয়াল নর্মালি হইতে থাকে। আমার গরুর ক্ষেত্রেও সেম, গরুর ক্ষেত্রে আপনারা ভিডিওতে দেখবেন টানা হেঁচড়া করতেছে কত ইয়ে করতেছে, আমার এখানে এরকম করি না, আমি ভিতরে হাত দেওয়া টানা হেঁচড়া করা এরকম করি না। সর্বোচ্চ এটা করা হয় যে বাছুরটা বের হয়ে আসছে ওই সময়, যেহেতু আমার ফ্লোর করা, ফ্লোরে পড়ে যেন সে আঘাত না পায়, সে কারণে যেটা করে যদি দাঁড়ানো অবস্থায় গাবি থাকে একদম লাস্ট মুহূর্তে তাকে হালকা টান দিয়ে নিচে রেখে দিই আমরা, এতটুকুই। মানিক ভাই আরেকটা বিষয় এবং এটা খুবই জরুরি এবং খুবই ইম্পর্টেন্ট নতুন উদ্যোক্তাদের ক্ষেত্রে, ধরুন আমার মতো নতুন উদ্যোক্তা যারা তাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। আপনাকে চমকপ্রদ বিজ্ঞাপন দিবে, আপনাকে বলবে যে ভাই প্রেগনেন্ট ছাগল, এই ছাগল 3টা বাচ্চা দিবে, 2টা বাচ্চা দিবে, এটা সেটা ইত্যাদি ইত্যাদি। শুধু ছাগলের ক্ষেত্রে না, আমার এখানে আমি নিয়ে আসছি ছাগল, দুম্বা বলেন, ভেড়া বলেন, গারল বলেন, গরু বলেন, প্রত্যেকটা অ্যানিমেলের ক্ষেত্রে আমি যেটা পেয়েছি ব্রোকাররা আমাকে যেটা ঠকিয়েছে বলেছে এটা প্রেগনেন্ট 3 মাসে 4 মাসের। তো আমি নতুন উদ্যোক্তা, সেক্ষেত্রে আমি জানি না এটা আদৌ প্রেগনেন্ট কিনা। আমি নিয়ে আসছি 1 বছর আমার এখানে বাচ্চা পায়নি, আমি দুম্বা কিনে নিয়ে আসছি, আসার পরে বলে দিছে আমাকে যে এটা প্রেগনেন্ট, কিন্তু 1 বছর পর পর্যন্ত আমি ওইখান থেকে বাচ্চা পাইনি। ফাইনালি পরে আমি নতুন করে আবার ব্রিড করাইছি এদেরকে, গরু নিয়ে আসছি বলে দিছে এটা 8 মাসের প্রেগনেন্ট, আনার পরে দেখি ভাই যে আরও 4 মাস হয়ে গেছে সেটা বাচ্চা দিচ্ছে না। ছাগল নিয়ে আসছি বলছে যে এটা 3 মাসের প্রেগনেন্ট, আনার পরে দেখছি 6 মাস হয়ে গেছে বাচ্চা দিচ্ছে না। সো নতুন উদ্যোক্তারা আপনারা ওই যে প্রেগনেন্ট বলে যারা আপনাকে ছাগল দিচ্ছে ওদেরকে জিজ্ঞেস করবেন যে তুমি কি সৃষ্টিকর্তা কিনা, তুমি কীভাবে শিওর হলে সেটা প্রেগনেন্ট। সো কিছু কিছু সিনডম দেখে সেটা আইডিয়া করা যায় যেটা গরুর ক্ষেত্রে হতে পারে। তো আপনার ছাগলের ক্ষেত্রে আপনার 1 মাসের প্রেগনেন্সি গ্যারান্টি দেয়, গরুর ক্ষেত্রে 1 মাসের প্রেগনেন্সি গ্যারান্টি দেয়, যেখানে 3 মাস 4 মাস না হলে সেটা গ্যারান্টি দেওয়ার সুযোগ খুবই কম। তারা কীভাবে দিচ্ছে এটা শুধুমাত্র পুরোটাই প্রতারণা। আর এই ধরনের গ্যারান্টি যারা দেয় তাদের থেকে জীবনে গরু কিনবেন না, ছাগল কিনবেন না, কোনো ধরনের প্রাণী কিনবেন না, এই ধরনের গ্যারান্টি যারা দিবে। এবং আপনাকে ব্রিডার দিবে, ধরেন পাঠা দিবে, বলবে এটা ইন্ডিয়াতে সেরা ব্রিডার, এটা ইন্ডিয়া কাঁপানো ব্রিডার, এটা সেটা। আরে ভাই আমার এখানে আমি 16টা ব্রিডার নিয়ে আসছি, 16টার মধ্যে আপনি একটাও ব্রিড করতে পারে না। আমি ওই ব্রিডারগুলো চেঞ্জ করছি, নতুন ব্রিডার নিয়ে আসছি, আমি আমার মতো করে তৈরি করে নিয়েছি। সুতরাং এই ধরনের মানে কিছু ব্রোকাররা কী করবে জানেন, বলবে আপনি কেন বাচ্চা নিয়ে পালন করবেন, বাচ্চা থেকে অনেক সময় লাগবে, বাচ্চা পালন করবেন আপনাকে হিসাব দেবে, ক্যালকুলেশন করবে, বিভিন্ন গ্রুপে দেখবেন ব্রোকাররা লিখবে আপনি একটা বাচ্চা নিয়ে আসছেন, সে 8 মাস পরে হিটে আসছে, তাকে কনসেপ্ট করাইছেন, সে 1.5 মাস পরে 1.5 বছর পরে আপনাকে বাচ্চা দিছে। তা না করে আপনি একটা বড় ছাগল নিয়ে যান, তাকে আপনি প্রেগনেন্ট ছাগল নিয়ে যান, 2 দিন পরে 3-5টা বাচ্চা পেয়ে যাবেন। সো এইটা হচ্ছে ব্রোকারদের প্রথম ফাঁদ আপনার প্রতি। আপনি বাচ্চা থেকেই শুরু করেন, তাহলে যেটা হবে আপনি চ্যালেঞ্জ মোকাবেলা বেশি করতে পারবেন, আপনার শেখার সুযোগ বেশি থাকবে। কারণ আপনি যদি বড় দিয়েই শুরু করেন সেই ক্ষেত্রে একটা বাচ্চা কীভাবে টেক কেয়ার করতে হবে সেটা আপনি শিখতে পারবেন না। এটা অন্যের খামারে যে অন্যের এখানে যে ভাই আপনাকে শেখার সুযোগ খুব একটা বেশি পাওয়া যায় না, নিজেরটা আপনি যেভাবে ইউজ করতে পারবেন অপরটাভাবে ইউজ করা যায় না। খুব নতুন 6 দাঁত, নতুন 2 দাঁত, মাত্র জোয়ান হয়েছে, এগুলো সবগুলোই প্রতারণা। দাঁত 4টা মানে আপনি বলেন 4 দাঁত, দাঁত 6টা মানে আপনি বলেন 6 দাঁত, বলে নতুন 2 দাঁত, নতুন 4 দাঁত, নতুন 6 দাঁত, আপনি দেখেন সব নতুন নতুন, খালি নতুন আর নতুন। আবার বলে 8 দাঁত হয়ে গেলে তখন কী বলবো জানেন, নতুন 8 দাঁত মাত্র যৌবনে আসছে। কিন্তু বাস্তব অর্থে নতুন খামারিদের, যারা নতুন উদ্যোক্তা, তাদের উচিত অ্যাডাল্ট
হয়তো বা দাঁত হয়নি কিংবা কেবল দুই দাঁত হয়েছে কিংবা বাচ্চা, এই ধরনের ছাগল দিয়ে খামার শুরু করা, তাহলে শিখার সুযোগ বেশি থাকবে ভাই। যত বয়স হবে অসুস্থতা তত বেশি আপনাকে আঘাত করবে। ছাগলের ক্ষেত্রে প্রত্যেকটা প্রাণীর ক্ষেত্রে সেম, যত বয়স্ক ছাগল দিয়ে শুরু করবেন তত আপনি লসের সম্ভাবনা বেশি থাকবে, রোগ প্রতিরোধ ক্ষমতা তত হারাবে। হ্যাঁ, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, ওই সময়টাতে অসুস্থ বেশি হয়, বাচ্চা দেওয়ার পরে বাচ্চাকে টেক কেয়ার করে না, এমন হয়। সো ওই যে নতুন আট দাঁত, নতুন ছয় দাঁত, নতুন দুই দাঁত, এই ধরনের বিজ্ঞাপন থেকে দূরে থাকবেন, এই ধরনের লোকজন থেকে দূরে থাকেন। বাংলাদেশে অনেক নতুন নতুন খামার আছে, অনেক পুরাতন খামার আছে, আমার থেকে আপনার ছাগল গরু কিনতে হবে না ভাই। আপনি অনেক রেপুটেড মানে ফার্ম আছে, ওই ফার্মে যান, ভিজিট করেন, তারা নতুন নতুন ছাগল নিয়ে কাজ করতেছে, ওদের থেকে বাচ্চা নিয়ে আসেন, ছয় মাস আট মাসে বাচ্চা নিয়ে আসেন, ওইটা দিয়ে শুরু করেন, অথবা অ্যাডাল্ট ছাগল দিয়ে শুরু করেন, তাহলে আপনার মানে লাভ হওয়ার সম্ভাবনা মোটামুটি বলা যায় আপনি সম্ভাবনার মধ্যে থাকবেন। বাট ওই যে পুরাতন ছাগল, যেগুলো নতুন আট দাঁত, নতুন ছয় দাঁত বলে, আবার বলে যে আপনি বয়স্ক ছাগল দিয়ে শুরু করেন, ওগুলো দিয়ে ভাই আলটিমেটলি আমি আমার এইখানে আমি ওইগুলা দিয়ে ভালো করতে পারিনি। মানে আপনি তো এই এই ধরনের প্রতারণার শিকার হয়েছি, এবং আপনি জানেন যে আমার এখানে যত ছাগল মারা গেছে তার 90% বয়স্ক ছাগল। আর বয়স বেশি হলে এই ছয় দাঁত আট দাঁত বা তার চেয়ে বেশি বয়স হলে এরা মানে স্ট্রাগল করতে পারে না, এরা আসলে এই কোনো একটা রোগ হলে ওরা আসলে স্ট্যাবল করতে পারে না, ওরা ওইখান থেকে ভেঙে পড়ে, ওই জায়গা থেকেই ওরা আসলে উইক হয়ে যায়। সো আমার মনে হয় যে এই এই বিষয়গুলো আমাদের আরও বেশি জানা উচিত, আর যে যত বেশি সুন্দর কথা বলবে, আপনাকে যত বেশি আপ্যায়ন করবে ছাগল গরু কিনতে গিয়ে, সে তত বেশি প্রতারক অধিকাংশ ক্ষেত্রে, তবে সবাই না কিন্তু, আবার সবাই না, অধিকাংশ ক্ষেত্রে আপনি বুঝবেন যে আরে ভাই ইন্ডিয়া থেকে ছাগল নিয়ে আসছে গতকালকে, আজকে সে খামারি, সারা জীবন করে দালালি, আপনি যখন ছাগল কিনতে যাবেন তখন বলবে যে আমি ছাগল খামারি। খামার করতে হলে আপনার খামারিরা কখনো কালকে ছাগল এনে আজকে বিক্রি করবে না আপনার থেকে, আপনার কাছে খামারিরা করবে কি, খামারে নিয়ে আসবে, সেটা লালন পালন করবে, তার থেকে বাচ্চা উৎপাদন করবে, সেই বাচ্চা আবার বড় হবে, ওইখান থেকে বাচ্চা বিক্রি করবে। কিন্তু খামারিরা কখনো এই যে দুই দিন আগে, এক মাস আগে, দুই মাস, তিন মাস আগে ছাগল নিয়ে এসে এখন আপনার কাছে বিক্রি করে দিল, সে খামারি না, সে হচ্ছে ব্রোকার, সে হচ্ছে দালাল। বাংলাদেশে খামারির চাইতে দালাল মানে খামারির নামধারি দালালের সংখ্যা অনেক বেশি, অনেক বেশি, এদের থেকে সাবধান থাকতে হবে। এরা আবার এই যে আমি কথাগুলো বলতেছি না, অনেকে দেখবেন যে আমার মানে মানে বিরুদ্ধে কথা বলা শুরু করবে, এটা মানে এই অমুক লোক এটা বলছে সেটা বলছে, মানে এইটা নিয়ে আই ডোন্ট কেয়ার, আপনি কী বললেন না বললেন তাদের আই ডোন্ট কেয়ার। বাট আমি এটা জানি বাংলাদেশে দালালের চাইতে খামারের সংখ্যা বেশি, বিক্রেতার চাইতে ক্রেতার সংখ্যা বেশি। আমার কথায় হয়তো বা দশটা দালালের ক্ষতি হতে পারে, বাট 10,000-এরও বেশি নতুন উদ্যোক্তার উপকার হবে, এবং 10,000-এরও বেশি উদ্যোক্তা মানে নিশ্চিত লস জেনে ওই লস থেকে ফিরে আসতে পারবে, বা লস করার আগেই নিজে সাবধান হতে পারবে। সো আই ডোন্ট কেয়ার আপনি কী বললেন আমাকে, আপনি বললেন যে এই ধরনের কথা কেন বললেন, এইটা এটা সেটা, আপনি কয়টা ছাগল এই পর্যন্ত লালন পালন করছেন, আপনি আপনি দালাল, আপনি কয়টা ছাগল লালন পালন করছেন যে আপনি গ্যারান্টি দেন এই ছাগল থেকে এই বাচ্চা পাবেন সেই বাচ্চা পাবেন? এক মাসের প্রেগনেন্সির গ্যারান্টি দেয় ভাই, ছাগলের এক মাসের প্রেগনেন্সির গ্যারান্টি দেয় যে এটা নিশ্চিত এক মাস প্রেগনেন্ট। আপনি কি সৃষ্টিকর্তা যে এর ভিতরে আপনি গাইবি জানেন যে এটা প্রেগনেন্ট কিনা? আমার এখানে দুম্বা নিয়ে আসছি এক দালাল থেকে, ওই দালাল আমাকে দুম্বা দিছে, আরও একজন বড় মাপের একজন লোকের রেফারেন্স দিয়ে, যার রেফারেন্স সে অবশ্য ভালো লোক, হ্যাঁ, সো ওই লোকের রেফারেন্স দিয়ে আমার কাছে দুম্বা বিক্রি করছে। এক বছর হয়ে গেছে ভাই আমার এখানে আনার পরে, ফাইনালি আমি কিছুদিন আগে এদেরকে আমি কনসেপ্ট করাইছি, এখন মোটামুটি বলা যায় যে এগুলা সম্ভাবনা আছে যে আপনার প্রেগনেন্ট হওয়ার, বাচ্চা দিবে, বাচ্চা দিবে, এরকম একটা সম্ভাবনা থাকে। বাট এই ধরনের জায়গাগুলো থেকে আমাদের আসলে দূরে হবে, সরে আসতে হবে, দূরে এবং দূরে থাকতে হবে, এবং আবেগ দিয়ে খামার করা যাবে না। রাইট, আবেগ আবেগটাকে বাদ দিন, বাস্তবে আসেন। যত বেশি আবেগপ্রবণ হবেন আমার মতো, তত বেশি আমার মতো লসের সম্মুখীন হবেন। আবেগকে বাদ দেন, বাস্তবে আসেন। বাংলাদেশে অনেক খামার নতুন হচ্ছে, অনেক খামার আছে, খামারের দিক থেকে ছাগল ক্রয় করেন, দালাল থেকে দূরে থাকুন। আচ্ছা, তাহলে আসলে লাভ হওয়ার সম্ভাবনা থাকবে। দালাল থেকেও আপনি নিতে পারেন, তবে বুঝে শুনে দেখে নেন। এই যে আর এই যে প্রেগনেন্সির গ্যারান্টি নিয়ে ছাগল দিয়েন না ভাই, ভালো থাকবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি শেখবিতে আসার জন্য, আল্লাহ আপনাকে অনেক ভালো রাখুক এবং আপনার দীর্ঘ এবং সফলতা কামনা করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।